কেউ যাবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে, তীব্র গরমের মধ্যে কারো গন্তব্য গ্যাংটক, কিন্তু সোমবার সকালে ট্রেন অবরোধের জেরে সব আনন্দ মাটি। গরমের ছুটিতে গ্যাংটক বেড়াতে যাচ্ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের বাসিন্দা প্রিয়ঙ্কা মণ্ডল, কিন্তু হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস বাতিল হওয়ায় বিপাকে পড়েন তারা। গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার কথা ছিল গ্যাংটক, সেই মতো সপরিবারে বেরিয়েছিলেন, কিন্তু আপাতত ঠিকানা হাওড়া স্টেশন। এখানে এসে শুনলাম যে ওখানে নাকি রেল অবরোধ হয়েছে মালদাতে, তা এখন ট্রেনটা ক্যান্সেল করে দিয়েছে। হাজবেন্ড আর আমার আরও যারা রিলেটিভ যারা, তারা ধর্মতলায় গিয়েছে, এখন যদি এসি বাস যদি হয় তো যাওয়া হবে, না হলে বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে হবে। বিকেল পর্যন্ত অপেক্ষা করে শেষে এসি বাসের টিকিট কেটে উত্তরবঙ্গ রওনা দেন তারা। মুকুন্দপুরের বাসিন্দা মঞ্জু বসু পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলেন বেড়াতে। ট্রেন বাতিল হওয়ায় খসাতে হয়েছে অতিরিক্ত 30,000 টাকা। রেলের তরফ থেকে কিছু জানায়নি, ক্যান্সেল বললো 2:45 সময়। তারপর আমি যখন এসে চার্জ করলাম যে আমি একটা সিনিয়র সিটিজেন, আই এম 74 ইয়ার্স ওল্ড, তখন বলছে বন্ধের জন্য। আমরা তো 6 ঘন্টা আগে জানলাম, আমরা করতে পারতাম একটা কিছু ব্যবস্থা। একাধিক উত্তরবঙ্গগামী গাড়ি, মূলত যে আপ ট্রেনগুলি আজ সকালে হাওড়া অথবা শিয়ালদা স্টেশনে পৌঁছতে পারেনি, তার জেরে বিভিন্ন জায়গায় ট্রেনগুলি আটকে রয়েছে। যাত্রীদের অভিযোগ, স্টেশনে এসে তারা জানতে পারেন বাতিল হয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। হাওড়া ডেপুটি স্টেশন ম্যানেজারের ঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তারা। 3:30 পর্যন্ত কোনো ইনফরমেশন নেই যে ট্রেন ক্যান্সেল, ট্রেন লেট। 3:30 সময় অ্যানাউন্সমেন্ট করছে যে ট্রেন ক্যান্সেল, তো সঙ্গে সঙ্গে এসে এর কাছে যোগাযোগ করলাম, তিনি বলছেন আমাদের কিছু নেই করণীয়। রেল সূত্রে খবর, ডাউন নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস সময় মতো হাওড়ায় না পৌঁছনোয় আপ ট্রেনটি বাতিল করা হয়েছে। শুধু হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস নয়, আদিবাসী সংগঠনের ডাকা বন্ধের জেরে বাতিল হয়েছে বেশ কিছু দূরপাল্লা ট্রেন, দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। এবিপি আনন্দ, হাওড়া।